আসসালামু আলাইকুম, আবার এসে বললাম অন্য একটা ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে। তাই ইতিমধ্যে আমি আর আমার এক ভাতিজা আমরা দুজন চলে আসছি লঞ্চ ঘাটে। তাই লঞ্চ ঘাটটার একটু আশেপাশের পরিবেশটা তোমাদেরকে ঘুরে দেখালাম, এবং লঞ্চ ঘাটে এসে দেখি ঝালমুড়ির দোকান। তাই চিন্তা করলাম একটু ঝালমুড়ি খাই, আর ঝালমুড়িটা মোটামুটি মনে হয় ভালোই হবে। আর উনি একটু বোম্বে মরিচ দিয়ে আসলে আমাদেরকে ঝালমুড়িটা বানাই দিছে। তারপর খেয়ে দিয়ে আমরা লঞ্চে উঠে গেছিলাম, এবং লঞ্চ থেকে রাত্রে 7:30টার দিকে নেমে বাড়িতে যাচ্ছিলাম। কেননা আমরা আসলে বিকেল 5টা লঞ্চে উঠছি, আর আমাদের বাসায় যেতে আসলে 2.25 ঘন্টার মতো সময় লাগে। তো আজকে মোটামুটি 2.25 ঘন্টার একটু বেশি সময় লাগছে। আর আমি আর আমার ভাতিজা একসাথে আসলে বাড়িতে যাচ্ছি, এবং বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। এবং সকালবেলা উঠে আমি আর আমার আপন ভাতিজা, আসলে আমার একটা ছোট ভাতিজা আছে, সেটা হচ্ছে, ওর নাম হচ্ছে জুবায়ের, ইতিমধ্যে তোমরা ওকে দেখছো অনেকবার। তো আমরা দুইজন আসলে রুটি খাচ্ছিলাম, আর আমরা পাল্লা দিয়ে রুটি খাচ্ছিলাম। আসলে কে কয়টা খাইতে পারি, তো মোটামুটি অনেকটাই রুটি আমরা খাইছিলাম, 5টা 6টা করে খাইছি এক একজন। ও খুব একটা খাইতে পারে নাই, কারণ ওর আসলে খুব বেশি ক্ষুধা ছিল না, তাই ও বেশি একটা খাইতে পারে নাই। তারপরও আমি 5টা 6টা খাইছি, ও সেমভাবেই খাইছে, 4টা 5টা খাইছে। তো সিমিলারিটি করেই খাইছি আমরা, তো মোটামুটি ভালোই লাগছে। অনেকদিন পরে আসলে ভাতিজার সাথে একসাথে খাচ্ছিলাম, আর গ্রামেও মোটামুটি প্রায় 1 মাস পরেই আসছি, 1 মাস না আর একটু কম হবে, কারণ গত ডিসেম্বরে আমি আসছিলাম। তোমরা ইতিমধ্যে দেখছো অনেকগুলো ভিডিওতে। এবং খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার ভাতিজা দুইজন আসলে আমরা বাজারে যাচ্ছিলাম, কারণ ওর ইচ্ছে হচ্ছে ও আজকে একটু চিকেন ফ্রাই খাবে আমাকে বলছিল। তাই চিন্তা করলাম একটু নাস্তা করে সকালবেলা যাই বাজারে, বাজারে গিয়ে ওর একটা মুরগি কিনে দিয়ে আসি। দেন আমরা একটু বাজারটা ঘুরে টুরে দেখলাম, মাছের বাজারে তেমন কিছুই নাই, কারণ আসলে সামনে নির্বাচন বলে খুব একটা মানুষজন মাছ টাছ ধরে নাই হয়তো বা, তাই বাজারে খুব একটা মাছ ছিল না। আর আমরাও একটু লেট করে আসছি, আর এসে একটু শাকসবজি দেখছিলাম সতেজ। আসলে গ্রামের এই শাকসবজি সতেজ দেখা হয় না অনেকদিন যাবৎ, কারণ আমি অনেক দিন পর পর গ্রামে যাই বছরে একবার। এবং সব শেষ করে আমরা নামাজ টামাজ পড়তে গেছিলাম দুপুরবেলা, এবং নামাজ শেষ করে আমার সেই যে গতকালকে আমার যে ভাতিজা আমার সাথে আসছে, সে অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে মিলাদ পরে। তো আমাদের এই যে সৌদি ফেরত মোল্লা, সে হচ্ছে একসাথে 3টা না 6টা নিয়ে নিছে, সে আসলে 2-3টার নিচে খাইতে পারে না। তাই আমরা সবাই একসাথে একটু জিলাপি খাইলাম মিলাদ শেষে, এবং জিলাপি টেলাপি খেয়ে বাসায় গেলাম। বাসায় দেখি আমার জন্য আসলে দেশি মুরগি ভুনা করে রাখছে, এবং হচ্ছে মাছ দিয়ে টক রান্না করছে। তো প্রথমে মাছ দিয়ে টক খাওয়ার পরে একটু দেশি মুরগি নিলাম, কারণ আমি বাড়িতে গেলে একটু দেশি মুরগি রান্না করে আম্মা, কেননা এমনিতে ঢাকাতে আমরা আসলে ব্রয়লার মুরগি খাওয়া হয় অফিসে, কারণ অফিসে সবসময় সারা বছরই ব্রয়লারের মুরগি খাওয়ায়। তাই আম্মা আর ভাবি সবসময় আমি বাসায় গেলে একটু দেশি মুরগি রান্না করার চেষ্টা করে। তো একটু দেশি মুরগির ঝোল দিয়ে ভুনা খাই, একটু দেখি কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। হ্যাঁ, ঝোলটা কিন্তু টেস্ট হয়েছে, কিন্তু বাড়িতে আসলে গুঁড়া মরিচ দিয়ে খায় তাই একটু আমার খারাপ লাগছে, কারণ আমি গুঁড়া মরিচটা খাই না। এসছি আবার সেই শশা খেতে চলে এসছি। এই যে দেখতে পাচ্ছ কচি কচি শশা, এ খেতে হবে, শশা কচি না খেলে পরে মজা লাগছে না। ওই যে নিচে আর এই যে তোমার বাম পাশে হয় এটা। সেই লেভেলের শশা খাওয়া হচ্ছে না। এটা কি জিনিস? নাজমুল মিলার জোর ফোন দিছে, ওকে কি আপনি চিনেন? না না আমি চিনি না। আচ্ছা, কোনো কথা নেই। হ্যাঁ হ্যাঁ মাগি বাবা দিতেছে না।
বাহিরে মুড়ি আর আলুর দম খাওয়ার পর বাসায় আসছে আয়েশা, দেখি ভাতিজার জন্য সেই চিকেন ফ্রাই করে রাখছিল। আর ভাতিজা বলল যে কাকা যেহেতু আসে নাই তাই কাকার জন্য রেখে দাও, আর আমার জন্য রাখছে। কিন্তু আমার ভাতিজা আসলে চিকেন ফ্রাই আটা ছাড়া খায় না, সে আটা দিয়ে মিক্স করে তারপর চিকেন ফ্রাই খায়। তো কি আর করার, আমিও এক পিস খাইলাম ওর সাথে। তো আজকের মোটামুটি প্রথম ব্লগটা এখানেই শেষ, এবং তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে, এবং পরের দিনে ব্লগে কী কী করলাম সব জানাবো। আল্লাহ হাফেজ, বাই।